ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره. এই 230 নম্বর আয়াতটার পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অপব্যাখ্যা এবং এই আয়াতটা সবচেয়ে জুলুমের শিকার এই বাংলাদেশে, 230 নম্বর আয়াত। এই আয়াতের দলিল দিয়ে, এই আয়াতের অপব্যাখ্যা করে আমাদের দেশে হিলা বিয়া চালু হয়েছে। হিলা বিয়া হয় না, এবং কিছু কিছু ফাঁটা আছে সমাজে যারা হিলা বিয়ের জন্য এই ব্যবসা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম আনিত তাইসিল মুস্তার, আমি কি তোমাদেরকে ওই ভাড়াটে ফাঁটাগুলা সম্পর্কে জানাবো না? এটা আমি ফাঁটা বলি নাই, ফাঁটা বলছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি তোমাদেরকে ওই ভাড়াটে ফাঁটাগুলা সম্পর্কে জানাবো না? সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এরা হইল বলেন, এরা হলো মুহাল্লিল যারা হিলা বিয়া করে, এরা হলো ভাড়াটে ফাঁটা, মানে টাকার বিনিময়ে, চুক্তির বিনিময়ে, কোনো কিছুর বিনিময়ে এরা বিয়ে করে পরের দিন তালাক দিয়ে দেয়, এগুলো হলো ভাড়াটে ফাঁটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুল যারা এই হিলা বিয়ে করে এবং যাকে দিয়ে করায়, যে করায় মানে যে স্বামী তাকে দিয়ে করাচ্ছে আর যে করতেছে, দুইজনের উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত। তাহলে এই জাতীয় হিলা বিয়ে ইসলামে নাই। ইসলামের বিয়ে হবে মুহসানাত, বিয়ের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকবে, লক্ষ্য উদ্দেশ্য হবে নিজেকে পুত পবিত্র রাখা, নিজেকে স্বামী নিজেকে পুত পবিত্র রাখবে, স্ত্রী নিজেকে পুত পবিত্র রাখবে সকল প্রকার ময়লা আবর্জনা থেকে, জেনা, ব্যভিচার, অশ্লীলতা এগুলো থেকে পবিত্র রাখবে। এটা একটা বিবাহের অন্যতম উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হলো আল্লাহর দিন পালনে একজন আরেকজনের পরিপূরক হবে, সহায়ক হবে। এখন কেউ যদি বিয়ে করে যে আমি প্রতি মাসে একটা একটা বিয়ে করব, এক মাস রাখব, আবার এক মাস পরে তালাক দিব, আবার এক মাস পরে নতুন আরেকটা করব, এভাবে করতে থাকবো, তাহলে ওই বিবাহ, এটাকে ইসলামী শরীয়তের ভাষায় বিবাহ বলা হয় না। এটা তো বিবাহের সময় তার উদ্দেশ্য হলো যে তালাক দিয়ে দিবে, কিন্তু বিবাহের উদ্দেশ্য হবে এটা স্থায়ী হবে, শুধু দুনিয়াতে স্থায়ী না, এটা জান্নাত পর্যন্ত স্থায়ী, জান্নাতেও স্বামী স্ত্রী একসাথে থাকবে। তাহলে এই বিয়ে তো শুধু দুনিয়ার জন্য না, এটা জান্নাতের জন্য, আখেরাতের জন্য। এখন বিবাহের সময় যদি চুক্তি হয় যে তুমি আজকে বিয়ে করবা, কালকে আবার তালাক দিয়ে দিবা, তাহলে তোমাকে এত টাকা দেওয়া হবে, এই জাতীয় বিয়ে ইসলামে জায়েজ নেই। এরা আবার কোনো কোনো আমাদের সম্মানিত আলেমদের থেকে তারা ফতোয়া নিয়ে আসে, তো এরকম কিছু ফতোয়া আমি দেখেছি যে আসলে ফতোয়ার মধ্যে ওনারা কী লিখেছেন, ফতোয়ার মধ্যে এই আয়াতটা লিখেছেন, এই 230 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক তালাকের পরে একটি একটি বিষয়, একটি মাসালা বর্ণনা করেছেন, ফা ইন তাল্লাকাহা, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, ফালা তাহিল্লু লাহু, তার স্ত্রী তার জন্য আর হালাল নয়, মিন বাদু তালাকের পরে, হাত্তা তানকিহা যাওজান গাইরা, যতক্ষণ না তাকে অন্য কোনো স্বামী বিবাহ করে, যতক্ষণ না তাকে অন্য স্বামী বিবাহ করে, যতক্ষণ না সে অন্য কোনো স্বামীকে বিবাহ করে। এখানে বিবাহের মালিকানাটা ওই স্ত্রীর, মানে স্ত্রীর যেহেতু আগে বিয়ে হয়েছে তো পরবর্তীতে বিয়ের ক্ষেত্রে নিজের সম্মতিটাই মূল, অভিভাবকের কোনো ভূমিকা থাকবে না এখানে, ওয়ালি লাগবে না। আচ্ছা, এখন কথা হলো এখানে আল্লাহ পাক বলছেন, হাত্তা তানকেহা যাওজান গাইরা, যতক্ষণ না ওই স্ত্রী আরেকজন স্বামীকে বিয়ে করে, অর্থাৎ ওই আরেকজন স্বামীকে বিয়ে করার পরে পূর্বের স্বামীর জন্য সে হালাল হয়ে যায়।
পূর্বের স্বামীর জন্য হালাল হয়, তাহলে পরবর্তীতে তার বিয়ে হয়েছে, ধরেন তিন তালাক হয়েছে, তিন তালাকের পরে তার ইদ্দত পালন হইল তিন মাস, ইদ্দত পালনের পরে তার আরেক জায়গায় বিবাহ হয়েছে, কিন্তু ওই বিবাহ হয়েছে কোনো যোগ সাজসে না, স্বাভাবিকভাবে তারা স্থায়ীভাবে থাকার জন্য বিয়ে হয়েছে, কিন্তু দেখা গেল কিছুদিন পরে কোনো কারণে আবার তাদের মধ্যে হয়তো দুই বছর পরে, পাঁচ বছর পরে, দশ বছর পরে কোনো কারণে আবার তালাক হয়ে গেছে, তাহলে এই তালাকের পরে এবার যদি ওই আগের স্বামী তাকে নিতে চায়, বিবাহ করতে চায়, তাহলে বিবাহ করা বৈধ, হালাল এটা। তো এইটা তো হবে লক্ষ্যের মধ্যে হয়তো কোনো জায়গায় একটা বা দুইটা, এটা হঠাৎ করে কোনো জায়গায় ঘটতে পারে, কারণ সব স্বামী তো আর মারাও যাবে না, সব স্বামী তালাকও দিবে না, দুই একটা হয়তো এরকম পরবর্তীতে বিবাহ হয়েছে সেই জায়গায়ও কোনো কারণে তালাক হয়ে যেতে পারে। তো এটা হলো ভিন্ন বিষয়, এটার সাথে হিলা বিয়ের কোনো সম্পর্ক নাই, হিলা বিয়ে তো এটা চুক্তিভিত্তিক বিয়ে, এই বিয়ের সাথে এই বিয়ের সম্পর্ক নাই, এই আয়াতের অপব্যাখ্যা হলো সেটা। এবং এই হিলা বিয়ে দিয়ে আমাদের সমাজে অসংখ্য, প্রথম কথা হলো হিলা বিয়ের উৎপত্তি হলো নবী সাল্লাম বলছেন যেখান থেকে একটা সুন্নত উঠে যাবে সেখানে একটা বেদাতের আবিষ্কার হবে, একটা সুন্নত উঠে যাওয়া মানে ওই জায়গাটা খালি থাকবে না, সুন্নতের জায়গাটা, ওই খালি জায়গাটা পূরণ হয়ে যাবে, কি দিয়ে পূরণ হবে, বেদাত দিয়ে। তো সুন্নতি তালাক যখন উঠে যাবে তখন সেখানে বেদাতি তালাক প্রবর্তন হবে, আবার এক বেদাত অসংখ্য বেদাতকে টেনে নিয়ে আসবে, যখন সেখানে সুন্নতি তালাক উঠে গেছে তো সেখানে আসছে বেদাতি তালাক, বেদাতি তালাক তো দিলেই পরে পস্তাইতে হবে, হঠাৎ করেই হয়তো ভাত গরম, তরকারি গরম, ঠান্ডা হয় নাই, মেজাজ খারাপ, তখন স্ত্রীকে তালাক, স্ত্রীর মাকে তালাক, স্ত্রীর চোদ্দ গোষ্ঠীকে তালাক, একশো তালাক, তিনশো তালাক সব দিয়ে দিছে এক মিনিটে, এটা তো হলো বেদাতি তালাক, ইসলাম তো এই তালাক দেয় নাই, এরকম ব্যবস্থা করে নাই। এখন সে ইসলামের সাথে ঠাট্টা করে, উপহাস করে, ইসলামকে অবমাননা করে সেই তালাক দিছে, তাহলে তো তাকে পস্তাইতে হবেই, পরবর্তীতে তাকে আফসোস করতেই হবে, বলবে যে আমার মাথা ঠিক ছিল না, তোমার মাথায় তালাক বলার মতো জ্ঞান ছিল তো তাহলে মাথা ঠিক ছিল না কেমনে, যেই মাথায় বুঝছে যে তাকে তালাক, তার মাকে তালাক, তার চোদ্দ গোষ্ঠী তালাক, এটা মাথায় জ্ঞান আছে, তো সেই মাথা আবার বেহস হয় কেমনে, তাহলে বোঝা যায় তার জ্ঞান পরিপূর্ণই ছিল তখন। এই জন্য এই জাতীয় মানে বেদাতি তালাক যখন প্রবর্তন হবে তখন এবার বেদাতি তালাককে বৈধ করার জন্য অসংখ্য মিথ্যা প্রতারণার আশ্রয় নেওয়া হয়, আশ্রয় নিয়ে পরে ওই শয়তানি কাজ, ওই ফাঁটার কাজ, এবার ফাঁটা খুঁজতে থাকে যে কোথায় ফাঁটা পাওয়া যায়, ভাড়াটে ফাঁটা পাওয়া যায়, ফাঁটা দিয়ে বিবাহ করানো, এগুলো সবগুলো শয়তানি কাজ, মানে এক শয়তানির উদ্ভবের পরে অসংখ্য শয়তানি কাজের সাথে যোগ হয়ে যায়। আবার যারা ইসলাম জানে না, যারা কোরআন সুন্নাহ জানে না, তারা মনে করে যে এটা মনে হয় ইসলামের বিধান, অনেক অনেক এরকম বিশ্বে পৃথিবীতে অনেক ব্যক্তি আছেন যারা ইসলামের বিরুদ্ধে অনেকগুলো দোষারোপের মধ্য থেকে একটা দোষারোপ করে থাকেন যে ইসলামে হিলা বিয়ে আছে, এটা খুবই অবমাননাকর, এটা মানবতার মানবাধিকার পরিপন্থী, আসলে ওই মানুষগুলা ইসলাম জানে না, ইসলামে এটা নাই, এটা ইসলামের নামে চলতেছে কিন্তু আসলে ইসলামে এই জাতীয় কোনো হিলা বিয়ে নাই, এটা স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে তো একটা ঘৃণিত কাজ, একজনের স্ত্রী তার আরেকজনের কাছে বিয়ে দিবে, বিয়ে দিয়ে আবার সে বিয়ে করবে, এটা তো স্বাভাবিক রুচিতেও একটা লজ্জাকর অশ্লীল কাজ, এটা তো ইসলাম লাগে না, এমনিই বোঝা যায় যে এটা একটা অশ্লীল কাজ, তো এরকম অশ্লীল কাজ তো ইসলাম সমর্থন করে না, ইসলাম অশ্লীলতা বন্ধ করার জন্য শরীয়তের কত বিধান, শুধু অশ্লীলতা বন্ধ করার জন্য, তো সেখানে এরকম অশ্লীল কাজের অনুমোদন ইসলাম কীভাবে দেয়।